আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। চীনের সঙ্গে উত্তেজনা, যুদ্ধের জন্য সীমান্তে রসদ ও গোলাবারুদ সরবরাহ শুরু ভারতের। নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া ট্রাম্প বা জো বাইডেন কারো সাথেই আলোচনা করবে না ইরান। ইরানকে ভয়ঙ্করভাবে ধ্বংসের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। উত্তেজনার মধ্যেই সীমান্তে চীনের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি ভারতের। ইসরায়েলি দখলদারিত্বের অবসান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না বলছেন মাহমুদ আব্বাস। এবং সর্বশেষ থাকছে, নতুন শান্তি চুক্তি আরব ইসরায়েল সংঘাতের অবসান ঘটাতে পারে দাবি নেতানিয়াহুর। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে এশিয়ার পরাশক্তিখ্যাত চীন ও প্রতিবেশী রাষ্ট্র ভারতের সম্পর্ক। লাদাখ সীমান্তে গালোয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। এমন পরিস্থিতিতে তীব্র শীতের হাত থেকে সেনাদের রক্ষায় হিমালয়ে বিরোধপূর্ণ চীনা সীমান্ত এলাকায় ভারতীয় সামরিক বাহিনীর পুরো পরিবহন নেটওয়ার্ক সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে তিব্বতীয় সীমান্তবর্তী অঞ্চল লাদাখে কয়েক বছরের মধ্যে ভারতের অন্যতম বৃহত্তম সামরিক রসদ ও প্রচুর পরিমাণে গোলাবারুদ, সরঞ্জাম, জ্বালানি, শীতের সরবরাহ এবং খাদ্য পাঠানো হয়েছে। চীনা সীমান্ত ঘেঁষা তুষার আবৃত লাদাখে গত মে এবং জুনে ঘটে যাওয়া হাতাহাতি ও যুদ্ধের পরপরই ভারতকে এমন পদক্ষেপ নিতে দেখা গেল। উল্লেখ্য, যদিও উভয় দেশই এই সংঘাতের সমাধানের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে কোনো পক্ষই এখনও পর্যন্ত পিছু পা হয়নি। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন যদি নির্বাচিত হন, তাহলেও ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর মার্কিন সমস্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের আমলে যে সমস্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো প্রত্যাহার করা হবে না। ইরানের বেশিরভাগ জনগণের ধারণা এমনই। এই অবস্থায় তারা বলছে, ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত ট্রাম্প কিংবা বাইডেন কারো সঙ্গেই আলোচনা করা উচিত হবে না। ইরানের জনগণ আরও মনে করছেন যে ভবিষ্যতে যদি কখনও আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা হয়, তাহলে ইরাক ও সিরিয়া সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের বিষয়টি আলোচনায় অন্তর্ভুক্ত করা তেহরানের উচিত হবে না। এছাড়া ইরানের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাও আমেরিকার সঙ্গে আলোচনার কোনো ইস্যু হতে পারে না। ইরানের বহু সংখ্যক বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদেরও একই ধরনের মতামত। তারা বলছেন, বাইডেন এরই মধ্যে এক বক্তৃতায় বলেছেন, ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য আরও স্মার্ট উপায় রয়েছে। তার এই বক্তব্যের মধ্য দিয়েই প্রমাণিত হয় যে বাইডেন নির্বাচিত হলে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন না। ইরানের সরকারি কর্মকর্তারাও বিভিন্ন সময় বলছেন যে যখন ইরান এবং আমেরিকার মধ্যে সম্পর্কের ইস্যু আসবে, তখন তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ছাড়া কোনো ইতিবাচক ফলাফল আসবে না। যুক্তরাষ্ট্রের স্বার্থের উপর ইরান কোনো হামলা চালালে তেহরানের বিরুদ্ধে 1000 গুণ জোরালো প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমের এক খবরের দিকে ইঙ্গিত করে সোমবার রাতে এক টুইট বার্তায় তিনি এই হুমকি দেন। খবরে দাবি করা হয়, মার্কিন ড্রোন হামলায় নিহত জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে ইরান। অন্যদিকে মঙ্গলবার সকালে এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হত্যা করতে চেয়েছিলেন তিনি, তবে তাকে সে সময় থামিয়ে দেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জেমস মার্টিস। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এই সব তথ্য জানা গেছে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক খবরে পরিচয়হীন এক গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়, জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লানা মার্কোসকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান। হ্যান্ডব্যাগ ডিজাইনার মার্কোস ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু। ইরানি ষড়যন্ত্রের জেরে তাকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে বলেও খবরে দাবি করা হয়। ওই খবরের দিকে ইঙ্গিত করে সোমবার রাতে এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছিলেন,
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সন্ত্রাসী নেতা অর্থাৎ কাসেম সোলাইমানির হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি গুপ্ত হত্যা কিংবা অন্য হামলার প্রস্তুতি নিয়ে থাকতে পারে ইরান। তিনি আরও লেখেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান কোনো হামলা চালালে তা যে ধরনেরই হোক তার জবাবে ইরানকে 1000 গুণ জোরালো পাল্টা হামলা সহ্য করতে হবে। মঙ্গলবার সকালে ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে দেওয়া সাক্ষাৎকারে ইরানকে দেওয়া হুমকি পুনর্ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, আমাদের সব কিছুই প্রস্তুত, আর তারা যদি কারোর কোনো কিছু করে তাহলে আমাদের উপর যে আঘাত করবে তার 1000 গুণ জোরালো পাল্টা আঘাত পাবে। এই সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হত্যার পরিকল্পনা নিয়েও আলাপ করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি চাইলে তাকে অর্থাৎ বাশার আল আসাদকে গুলি করে হত্যা করতে পারতাম, কিন্তু জেমস মার্টিস তার বিরোধিতা করেছিল। তার মতে বেশিরভাগ কর্মীর বিরোধিতা করেছিল মার্টিস, কীভাবে জেতা লাগে সেটা সে জানত না। ফক্স অ্যান্ড ফ্রেন্ডসের তরফে সাবেক জেনারেল মার্টিসকে মহান মার্কিন নাগরিক হিসাবে বর্ণনা করা হলেও ট্রাম্প বলেন, আমি বলতে চাই না তিনি ভালো আমেরিকান নাকি খারাপ আমেরিকান, শুধু বলছি যে তিনি ভালো কাজ করেননি, আমি তাকে বিদায় দিয়েছি। উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলে পদত্যাগ করেন তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস। রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে শান্তিপূর্ণ আলোচনা হলেও সীমান্ত ইস্যুতে এশিয়ার পরাশক্তিখ্যাত চীনের সঙ্গে উত্তেজনা বেড়েই চলেছে প্রতিবেশী আর এক পরাশক্তিখ্যাত রাষ্ট্র ভারতের। তাছাড়া আলোচনার বাস্তবায়ন নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। এমন অবস্থায় চীনের বিরুদ্ধে অনেকটা যুদ্ধ প্রস্তুতির ঘোষণা দিয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নিজ দেশের সংসদে দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী এই রণপ্রস্তুতির ঘোষণা দেন। তিনি বলেছেন, ভারতের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষায় আমরা সব সময় প্রস্তুত। কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে প্রকাশের মাধ্যমে এই তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়, মঙ্গলবার পার্লামেন্টে দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী বেশ ক্ষোভ প্রকাশ করে কথা বলেন। এ সময় তিনি নিয়ন্ত্রণ রেখায় সেনা প্রত্যাহার সহ চীন মানছে না বলেও অভিযোগ করেন। ভারতীয় মিডিয়া NDTV বলছে, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় সামরিক এবং কূটনৈতিক পর্যায়ে এখনও ভারতের সঙ্গে আলোচনা চলার কথা বললেও নিয়ন্ত্রণ রেখায় সেনা প্রত্যাহার সহ যেসব শর্ত ছিল তার কিছুই মানছে না বেইজিং। বিষয়টি উল্লেখ করে এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, মস্কোতে চীনা প্রতিনিধিদের সাথে অনবদ্য আলোচনা হয়েছে, সেখানে তাদের সেনা মোতায়েন এবং স্বেচ্ছাচারী আচরণ নিয়ে খোলামেলা আলোচনা হয়। ভারত সবসময় শান্তিপূর্ণ সমাধান চাই, সেই বার্তায় দিয়েছিলাম, কিন্তু তারা কিছুই বাস্তবায়ন করছে না। ভারতের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা সবসময় প্রস্তুত আমরা। আনন্দবাজার পত্রিকার খবরে আরও বলা হয়, নিয়ন্ত্রণ রেখায় চীনের আগ্রাসী মনোভাবে গোটা অঞ্চলেই অনিরাপদ হয়ে উঠতে পারে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক সুশান্ত সিন এ ব্যাপারে বলছেন, চীন যেভাবে আগ্রাসী আচরণ করছে তা সত্যি চিন্তার কারণ, কেননা কৌশলগতভাবে তারা কোনোভাবেই সীমান্ত ছাড়তে চায় না। আমরা মনে হয় বেইজিং যে অবস্থান নিয়েছে তা আঞ্চলিক শান্তির জন্য হুমকি। এদিকে ভারতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে চীন বলছে, ভারত আন্তরিক হলেই কেবল মস্কোর সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব, এজন্য ফের আলোচনায় বসতে রাজি আছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন বলেন, মস্কো আলোচনার সীমান্ত উত্তেজনা নিয়ে শান্তিপূর্ণ একটি সিদ্ধান্তে পৌঁছেছি আমরা, বিষয়গুলো নিয়ে সামরিক এবং কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে, আশা করব ভারত আন্তরিকতার সঙ্গে সব সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা করবে, প্রয়োজনে আবারও দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। গত বৃহস্পতিবার রাশিয়ার মধ্যস্থতায় ত্রিপাক্ষিক বৈঠকে সীমান্ত সেনার সংখ্যা কমানো সহ 5টি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছান চীন ও ভারত। জুনে সীমান্ত সংঘাতে অন্তত 20 জন ভারতীয় জওয়ান নিহত হওয়ার পর থেকেই টানাপোড়েন চলছে প্রতিবেশী দুই দেশের মধ্যে। ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস সোমবার বলেছেন, কেবলমাত্র দখল করা ভূখণ্ড থেকে ইসরায়েল সরে গেলেই মধ্যপ্রাচ্যে শান্তি আসতে পারে। ইহুদি এই রাষ্ট্রের সাথে আরব আমিরাত ও বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষরের পর তিনি একথা বলেন। ওয়াশিংটনে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর এক বিবৃতিতে আব্বাস বলেন, ইসরায়েলি দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জিত হবে না। তিনি বলেন, তাদের এই
কর্মকাণ্ডকে বিশ্বাসঘাতকতা হিসাবে অভিহিত করে ফিলিস্তিনিরা এর তীব্র নিন্দা জানায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন শান্তি চুক্তি প্রচেষ্টার ফলে আরব ও ইসরায়েল সংঘাতের অবসানের সম্ভাবনা রয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সাথে সম্পর্ক স্বাভাবিক করার একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতির প্রেক্ষাপটে এই কথা বলেন। খবর এএফপির হোয়াইট হাউসে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শতাধিক অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, এটি একটি ঐতিহাসিক দিন, শান্তির নতুন যুগের সূচনার ক্ষেত্রে এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আরব বিশ্বের অন্যান্য দেশ পর্যায়ক্রমে এই শান্তির পথে অনুসরণ করবে এবং চূড়ান্তভাবে এটি আরব ও ইসরায়েল সংঘাতের অবসান ঘটাতে পারে। ওই সমাবেশে বক্তব্য দেওয়ার সময় আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান ও ফিলিস্তিনের ভূখণ্ড দখল বন্ধে শান্তির পথ বেছে নেওয়ার জন্য ব্যক্তিগতভাবে নেতানিয়াহুকে ধন্যবাদ জানান। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।